আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রহিম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম আজ আমি পারহানা আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই জনপ্রিয় একটি খাবার এবং বিয়ে বাড়ি রেস্টুরেন্টের মতো ভেজিটেবল ফ্রায়েড রাইস আর এটা তৈরি করেছি আমি সম্পূর্ণ বাসমতি চাউল দিয়ে তো আপনারা আপনাদের হাতের কাছে যে চিনিগুড়া চাউল থাকলে সেটা দিয়েও করতে পারেন আমি বাসমতি চাউল দিয়ে করেছি তো আমি এখানে আড়াইশো গ্রাম বাসমতি চাউল নিয়ে নিয়েছি কারণ আমার পরিবারের সদস্য সংখ্যা ছিল কম আর আমি বাসি কোনো কিছু রাখি না যখন খাবে তখনই এটাকে আমি তৈরি করে নিয়ে নিই এখন আমি এখানে পানি নিয়ে নিয়েছি পানিটা আমি ফুটতে দিয়েছি এখানে আমি দুটি তেজপাতা দিয়ে দিয়েছি দু তিন টুকরা দারচিনি দিয়ে দিয়েছি তিন চারটা এলাচ দিয়ে দিয়েছি লং দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়ে দিয়েছি এখন পানিটাকে আমি ফুটতে দিয়ে দেব পানিটা যখন ফুট উঠবে তখন আপনার চাউলটাকে আমি একটি পার্সেন্ট ভাত করে নেবো সেদ্ধ করে ভাত করে নেব তার সাথে আমি একটু লবণ অ্যাড করলাম আর এটার সাথে আমি একটু শাহি জিরাও দিয়েছি সামান্য টুকু শাহি জিরা দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা যদি দিতে চান দেবেন না দিলে নেই এখন আমি চাউলগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন আমি এটাকে ঢেকে দিলাম আর আমরা কিন্তু এটা সম্পূর্ণ যে বাড়িতে ফ্রেশভাবে তৈরি করেছি আর এটা বিওয়ারি স্টাইলে হচ্ছে এবং রেস্টুরেন্ট স্টাইলের ভিতরে আপনারা করতে পারেন আপনাদের হাতের কাছে যে কোনো সবজি দিয়ে করতে পারেন এখন আমি এটাকে প্লক করা সামান্য একটুকু তেল দিয়েছি আমি যাতে জ্বর জড়া থাকে তো দেখতে পাচ্ছেন ভাতটা যখন হয়ে আসবে তখন মাঠটা একটু ঘন ঘন হয়ে আসবে তখন আমি এখন আমি এটাকে ছেঁকে নিয়ে নিলাম এইটটি পার্সেন্ট ভাতটাকে আমি নিয়ে নিয়েছি এখন এখানে আমি একটু সামান্য এক টেবিল চামচ তেল দিয়েছি তার সাথে আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি এখন এর সাথে আমি কাজু বাদাম আর হলো যে একটু ভেজে নিচ্ছি কাজু কাজুবাদাম আর কিশমিশটা কিন্তু ফ্রায়েড রাইসের ভিতরে কিন্তু খুব ভালো লাগে খেতে তো আপনাদের যাদের কাছে থাকবে না তারা তো আর কিছু করার নেই তারপরেও কিন্তু যে স্টেপগুলোভাবে তৈরি করবো সেই স্টেপগুলোভাবে আপনারা তৈরি করে নেবেন অনেক ভালো লাগবে খেতে আর কাজুবাদাম আর কিশমিশটা দিলে অসাধারণ একটা স্বাদ পিরে আসে এখন কাজুবাদাম আর কিশমিশটা কিন্তু বাজা হয়ে গেছে কিশমিশটা কিন্তু ফুলে উঠেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এটা বেশি বাঁচতে যাবেন না বেশি কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন আমি ওই তেলে ভেজে নেব আর তেলেতে তো আমি ভেজে নেবো এখানে আমি কিছু বরবটি কুটি নিয়েছি আর গাজর কুচি নিয়ে নিয়েছি এটাকে আমি একটু ভেজে নেব একটু হালকা ভেজে নেবেন যাতে কালারটা চেঞ্জ না হয় সামনেটুকু ভেজে নেবেন যাতে কাঁচা যে ভাবটা থাকে সেটা চলে যাওয়ার জন্য তো এটা এখন আমি গাজর আর হচ্ছে যে বর্বরটিকে ভেজে নিচ্ছি তার সাথে আমি আরও ভেজে নেব এটাকে দুই মিনিটের মতো বাঁচলে হয়ে যাবে এখন এটার সাথে আমি অ্যাড করব লাল ক্যাপসিকাম আমি এখানে তিন রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনার লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম তা আপনাদের কাছে হাতের কাছে না থাকলে আপনারা অন্য কোনো সবজি ব্যবহার করতে পারেন যাতে এটাকে আমি সবজি ফ্রাইড রাইস করেছি এখন এটাকে ভাজে নিয়েছি আর ক্যাপসিকামটা সবসময় পরে দিবেন যাতে ক্যাপসিকাম তো খুব নরম জিনিস সেটা আর ই হয়ে যেতে পারে একটু জোড়া জোড়া থাকার রাখার চেষ্টা করবেন তাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর আমি অতিরিক্ত কোনো ভা তেল দেবো না কারণ বেশি তেল দিলে কিন্তু সেই ভাতটা খেতে কিন্তু ভালো লাগবে না এখানে আমি আরও এক টেবিল চামচ ঘি অ্যাড করেছি যার সাথে আমি একটু পেঁয়াজটাকে ভেজে নেব আমার কাছে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে আর আপনারা যদি পেঁয়াজ না দিয়ে থাকেন আপনারা স্কিপ করতে পারেন তবে আমার কাছে পেঁয়াজটা একটু দিলে ভালো লাগে এটাকে আমি একটু ঘে ভেজে নিচ্ছি এটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি যে ভাতটাকে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন ভাতটা কিন্তু খুব ফলা হলা হয়েছে আর এই ভাতটা শুশু শুরু হয়েছে এই কারণে যে যে কোনো সময় ভাত রান্না করার সময় তখন একটুখানি এক চা চামচ তেল দিয়ে দেবেন সেক্ষেত্রে ভাতগুলো খুব জর্জরা থাকবে এখন আমি ভাতটাকে আর একটু ভেজে নিচ্ছি তার সাথে আমি অ্যাড করব ভাতটা কিন্তু কেটটি পারসেন্ট সিদ্ধ হওয়া বাঁচতে যাবেন না আর এখানে আমি যে সবজিগুলাকে আমি ভেজে নিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে আমি আবার ভাতটাকে ভেজে নেব এভাবে করেন বাঁচতে থাকবেন চুলার আঁচটা কিন্তু এখনই মিডিয়াম আছে রাখবেন আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করেছি আর কিছু গোল গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করেছি ত্যা করে ভেজে নেবেন এখন তার সাথে আমি অ্যাড করেছি এক টেবিল চামচ সয়া সস আর এই সয়া সসটা কিন্তু ফ্রায়েড রাইস ভিতর কিন্তু খুব ভালো লাগে এটা স্কিপ করবেন না এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটাকে আমি আবার বেজে নেবো স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ আমি চিনি অ্যাড করবো টার একটু মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন অন করে দেবেন এবং লাল বাটনটাকে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার চ্যানেলে কিন্তু অনেক আপনার বিভিন্ন খিচুড়ি বলেন রাইস বলেন অনেক রকমইভাবে চার পাঁচটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করবেন আমার ফেসবুক পেজটা হচ্ছে আমার চ্যানেলের নাম দিয়ে ফারহানাস কুকিং হাউস ফোর ফিফটি কারণ আমি এটাকে বেজে নিলাম আর এই ছুটির দিনে কিন্তু কেভাবে যখন পরিবারের সদস্যরা থাকে তখন কিন্তু কে আমরা যেভাবে তৈরি করে গরম গরম খেতে খুব ভালো লাগে একা একা খেতে কখনও ভালো লাগে না যখন পরিবারের সদস্যরা একসাথে থাকে তখন কিন্তু যে কোনো জিনিস তৈরি করে খেতে খুব ভালো লাগে তো আমার এটা একটু লাল বর্ণ দেখতেছেন যাতে আমি এখানে সয়া সস দিয়েছি আর আমি কালারফুল সবজি ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিবারের সাথে এভাবে তৈরি করে খাবেন ধন্যবাদ সবাইকে আর আমার স্যানেলটিকে সবার সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম